মহাকবি ভার্জিল রচিত দ্য ইনিড মহাকাব্যটি শুরু হয় ভূমধ্য সাগরে ইনিয়াস ও তার সহযোদ্ধাদের যাত্রা দিয়ে তাদের বাসস্থান ছিল ট্রয় নগরীতে কিন্তু গ্রিকদের আক্রমণে তারা বাস্তুচ্যুত হন তাই ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন তারা ইনিয়াসের উদ্দেশ্য ছিল রোম নগরী খুঁজে বের করা এবং সেখানেই তাদের নতুন বসতি স্থাপন করা কিন্তু ভূমধ্য সাগরে প্রবল ঝড়ের মুখে পড়ে তারা আশ্রয় নেন কার্থেজে কার্থেজের প্রতিষ্ঠাতা ও রানী ডিডো স্বাগত জানান ইনিয়াস ও তার সঙ্গীদের ডিডোকে নিজের করুণ কাহিনী বর্ণনা করেন ইনিয়াস জানান নিজেদের পূর্বপুরুষের ভিটা ছেড়ে উন্নত জীবনের আশায় ইতালির রোমের দিকে যাচ্ছেন তারা ইনিয়াসের সংগ্রাম এবং অতীত ইতিহাসের কথা জেনে তার প্রেমে পড়ে যান ডিডো তিনিও তার অতীত সম্পর্কে ইনিয়াসকে জানান ডিডু একজন ফিনেশীয় রাজকন্যা ক্ষমতার জন্য ডিডোর ভাই খুন করেন তার স্বামীকে এরপর পালিয়ে এসে যে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন ডিডো ডিডোর প্রেমে সারা দেয় ইনিয়াস কিন্তু একসময় তাকে ডিডোর বন্ধন থেকে বেরিয়ে আসতে হয় নতুন বসতির খোঁজে কারণ তিনি তার পূর্বপুরুষ ও সহশ্রদ্ধাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাদের নতুন রাজ্য তৈরির জন্য কিন্তু ইনিয়াসের প্রস্থান মেনে নিতে পারে না ডিডো ইনিয়াসের ফেলে যাওয়া তলোয়ার দিয়ে আত্মহত্যা করেন তিনি ইতালিতে যাওয়ার পথে সিসিলিতে আবারও সমুদ্রে বাধার সম্মুখীন হন ইনিয়াস ও তার সহযোদ্ধারা ইতালির লাতিয়াম উপকূল ধরে এগোতে থাকেন তারা ইতালিতে পৌঁছানোর পর রাজা লাতিনাস তাদের সাদরে গ্রহণ করেন কারণ ভবিষ্যৎদানী মতে রাজার মনে ধারণা হয় ইনিয়াসই সেই বিদেশি যার সঙ্গে রাজকন্যা লাভিনিয়ার বিয়ে হওয়ার কথা কিন্তু লাতিনাসের স্ত্রী রানী আমাতা তার মেয়ে লাভিনিয়ার বিয়ে দিতে চান টুনাসের সঙ্গে আর সে কারণেই রানী আমাতা ও টুনাস মিলে ইনিয়াসের সহযোদ্ধাদের তাড়ানোর ফন্দি আঁটতে শুরু করেন ইনিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন টুনাস এতে ইনিয়াসের বেশ কয়েকজন যোদ্ধা মারা যায় নদী দেবতা তিবেরিনাসের পরামর্শে পার্শ্ববর্তী আদিবাসীদের কাছে সাহায্য চাইতে যায় ইনিয়াস এরই মধ্যে আবারও হামলা চালায় টুনাস মূলত ইতালির রাজকুমার টোনাসের সাথে ইতালি আক্রমণ এবং জয় করার কাহিনী হচ্ছে এই মহাকাব্যের মূল বিষয় এই প্রাণহানি থামাতে সিদ্ধান্ত নেওয়া হয় দুই দলের নেতা ইনিয়াস ও টুনাস মুখোমুখি যুদ্ধে লিপ্ত হবেন যিনি জিতবেন তিনি ইতালিতে থাকবেন বাকিরা চলে যাবেন শেষে ইনিয়াস যুদ্ধে জয়লাভ করে এবং ইতালিকে নতুনভাবে সাজিয়ে তোলে ভার্জিল এই মহাকাব্য রচনা করতে গিয়ে গতানুগতিক নিয়মকানুন বাদ দিয়ে তিনি নিজের মতো করে নানান ধরনের আকার আকৃতি ব্যবহার করেছেন মহাকবি হোমার যিনি বিশ্বে মহাকাব্য রচনার রাজা বলে খ্যাত তিনি তাকেও এড়িয়ে গেছেন সুকৌশলে তৎকালীন মহাকাব্য রচনার রীতি অনুযায়ী হোমার তার রচনার বাকি বাকি নিজেকে উপস্থাপন করেছেন নানাভাবে ভার্জিল কিন্তু তা করেননি ইনিট মহাকবি ভার্জিলের যে ইলিয়ট বা ওডিসির অনুসরণে বা অনুকরণে কোনো নকল লেখা তা বলা যাবে না তবে তিনি হচ্ছেন মহাকবি হোমারের জগৎ বিখ্যাত মহাকাব্য ইলিয়াট ওডিসির দ্বারা সাংঘাতিকভাবে অনুপ্রাণিত ও প্রভাবিত তবে ভার্জিল স্বলেখনীর বলে সুবিখ্যাত স্বমহিমামাই মহিমান্বিত আপন আলোয় উদ্ভাসিত একজন মৌলিক মহাকবি এই মহাকাব্যের নায়ক ইনিয়াস এক মহা অভিযানের মাধ্যমে ইতালিতে পৌঁছে রোমকে প্রধানত করে সেখানে রোমান সাম্রাজ্যের রাজধানী বানানোর স্বপ্ন দেখেন তাই মহাকাব্য ইনিডের শুরু ইনিয়াসের যুদ্ধে যাত্রার মধ্য দিয়ে ইনিয়াসের বসবাস তখন ছিল কার্থেজে আর কার্থেস তখন শাসন করত মহারানী দিদো যে দিদু এ শহরকে প্রতিষ্ঠা করেছিলেন যিনি আপন ভাইকে হত্যা করে এই শহরে পালিয়ে এসেছিলেন এক রাতে খাবার টেবিলে বসে তিনি এ ঘটনার কথা বলেছিলেন সারা রাত ধরে সেই হত্যাকাণ্ড ও যুদ্ধযাত্রা ছিল ঠিক এই রকম ইনিয়াস যে গল্প বলা শুরু করলো তা ঠিক একেবারে ট্রইনগরী ধ্বংসের গল্পের মতোই কিভাবে তাকে তার জন্মদাতা বাবা এনসিচেস স্ত্রী ক্রিউশা ও ছেলে এসকে নিয়ে বলপূর্বক ট্রয়নগরী ত্যাগ করতে হয়েছিল তা বলছে পালিয়ে যাওয়ার সময় ইনিয়াস তার স্ত্রীকে হারালো কিন্তু তার স্ত্রী ছায়া যেন তাকে সবসময় আবৃত করে রেখেছিল যে ছায়া তাকে সময় মতো ঠিক ঠিক বলে দিয়েছিল তার কর্মকাণ্ডের নানান দিক যে কারণে ইনিয়াস পরবর্তীকালে তার লক্ষ্যকে ঠিক রেখে একটি বিশাল নগরী গড়ে তুলতে পেরেছিল ইনিয়াস যখন সমুদ্রে যাত্রা শুরু করল তখন তার সাথে ট্রোজান শরণার্থীরাও তার যোগ দিল এ অভিযান যে পৌঁছানো পর্যন্ত তার বেশ কিছু ঘটনার সম্মুখীন হল অবিশ্বাস হলেও সত্য তারা যোদ্ধা না হয়েও বেশ কটা যুদ্ধে জয়লাভ করল এবং তাদের লক্ষ্যস্থল ক্রিটকে দখল করে সেখান থেকে এক বিশাল শহর গড়ে তুলল কিন্তু ইনিয়াস এবং তার দলবল বেশি দিন সেখানে থাকতে পারল না তাদেরকে এই শহর ছেড়ে আবার পালিয়ে যেতে হলো তাদের প্রধান শত্রু হয়ে দাঁড়ালো মস্ত বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা হারপিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করে প্রথমেই তারা জয়লাভ করল হারপিয়াসের দলনেতা সিলি আনো তাদের মারাত্মক এক অভিশাপ দিল তারা তখন পালিয়ে সাইক্লোব দ্বীপে চলে গেল সেখানে এক চক্ষু বিশিষ্ট এক দানবকে তারা হত্যা করল কিন্তু দুঃখের বিষয় ইনিয়াসের বাবা এনসিসেস দ্বীপে নাম দ্বীপে মারা গেল মহাকাব্যের একেবারে শেষ দৃশ্যে এসে ইনিয়াস তরনুসকে প্রচণ্ড আঘাতে জর্জরিত করে মাটিতে ফেলে দিলে তরনুস তার প্রাণ ভিক্ষা চাচ্ছে ইনিয়াসের কাছে এমনটি দেখা যায় তারপর সৈন্যদল ফিরে যায় সেই মৃতদেহের সৎকার করার জন্য যদিও ইনিয়াস তার উপদেষ্টাদের কথা মতো সাময়িকভাবে তরনুসের উপর থেকে সব রাগক্ষো তুলে নিলেন কিন্তু শেষ পর্যন্ত মহাকাব্যে দেখা যাচ্ছে একেবারে উল্টো বিষয় ইনিয়াস প্রজন্ড ক্ষিপ্ত হয়ে তার ধারালোর তরবারি ঢুকিয়ে দিচ্ছে তরনুসের বুকের মধ্যে তাতে তরনুস মৃত্যুবরণ করল অতপর তরনুষের আত্মা পাতাল জগতে প্রবেশ করল এভাবেই মহাকবি ভার্জিল জগৎ বিখ্যাত মহাকাব্য ইনিড কাহিনী শেষ করেন ল্যাটিন আমেরিকায় মহাকাব্য ইনিড এটি লিখেছেন ভার্জিল উচ্চারণ বেদে খ্রিস্টপূর্ব উনত্রিশ এবং উনিশ এর মধ্যে লাতিন ভাষায় লেখা মহাকবি ভার্জিল রচিত ইনির একটি সার্থক মহাকাব্য এই মহাকাব্য মূলত যোদ্ধা ইনিয়াসের অসীম সাহসিকতার গল্প বর্ণিত হয়েছে রোমানদের পূর্বপুরুষ বলা হয় তাকে মহাকাব্যটি মোট নয় হাজার আটশো ছিয়ানব্বইটি লাইন রয়েছে ইনিট মহাকাব্যে রয়েছে বারোটি অধ্যায় এর মধ্যে প্রথম ছয়টি অধ্যায়ে বর্ণিত রয়েছে ইনিয়াডের ট্রয় থেকে ইতালি যাওয়ার দীর্ঘ ভ্রমণের কথা আর পরের ছয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তার অসীম সাহসিকতার কথা লাতিনদের বিরুদ্ধে যুদ্ধ আর জয়ের বীরত্ব কথা। অর্থাৎ মহাকাব্য ইনিডের মহাজাগতিক কাহিনী অনুসারে তার মূল গল্পকে মোট দুভাগে ভাগ করা যায় এক গ্রন্থ এক থেকে ছয় খণ্ড পর্যন্ত ইতালিতে অবস্থিত ইনিডের লেডিনামের যাত্রা আর সাত থেকে বারো খণ্ড পর্যন্ত লেতিনামের লোভ হর্ষক মহাযুদ্ধের বর্ণনা গবেষকগণ অবশ্য বলেছেন এই দুই কাহিনী যেন মহাকবি হোমারের অমর সৃষ্টি জগৎ বিখ্যাত মহাকাব্য ওডিসি এবং ইলিয়টের আদলে তৈরি যেন প্রতিশোধের এক মহালেখনির ভান্ডার মহাকবি ভার্জিলের এই সৃষ্টিও নিঃসন্দেহে অসাধারণ এবং অমর রচনা ভাণ্ডার তবে কবি বা মহাকবিদের রচনার মিল বেমিল একটু আটটু থাকতেই পারে সেগুলো বাদ দিলে ভার্জিলও কোনো অংশে হোমারের চেয়ে কোম্বর মহাকবি নন ইনিটকে ভ্রাজিলের সবচেয়ে সুন্দর এবং সাহিত্য মূল্যে অসম্ভব মূল্যবান একটি অত্যন্ত উঁচু মানের মহাকাব্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু লাতিন সাহিত্যেই নয় সমগ্র ইউরোপেই এটিকে পশ্চিমা সাহিত্য অর্থাৎ ইউরোপীয় সাহিত্যে সর্বকালের অন্যতম সেরা একটি সাহিত্যকর্ম বলে উল্লেখ করা হয়েছে ভ্রাজিল তার জীবনের শেষ এগারো বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব উনত্রিশ থেকে ১৯ সাল পর্যন্ত এই মহাকাব্য রচনায় ব্যয় করেন এই মহাকাব্যটি বারোটি পর্বে প্রকাশিত এর বিষয়বস্তু হচ্ছে ইনিয়াসের যুদ্ধ অভিযান